নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই কৌশিকী অমাবস্যা থেকে চারটি রাশির প্রবল ধনপ্রাপ্তির যোগ হচ্ছে মহালাভ। এই কৌশিকী অমাবস্যা সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কি বলা হচ্ছে, জ্যোতিষশাস্ত্রে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব, এবং কোন চারটি রাশির মহালাভ এবং ধনপ্রাপ্তির যোগ হচ্ছে সেই চারটি রাশি নিয়েও আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের কোন রাশি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ প্রতিটা ভিডিওতেই আমি বলছি আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন, তাহলে সেই সমস্ত রাশির কখন ভালো সময়, কখন খারাপ সময়, কখন শুভ যোগ, এই সমস্ত কিছুর আপডেট আপনাদের যাতে দিতে পারি তার জন্য বলছি আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বৈদিক শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেই কৌশিকী অমাবস্যা থেকে চারটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে, তারা আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং ওই রাশির জাতকরা মহালাভ হবে, ধনপ্রাপ্তি হবে ওই চারটি রাশির কিন্তু জাতকদের। আগামী 14 সেপ্টেম্বর পড়েছে কৌশিকী অমাবস্যা, যে দিনটা বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন প্রচুর মানুষ তারাপীঠে যান, অনেকে আবার দক্ষিণেশ্বরের কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন। তারই মধ্যে এবার কৌশিকী অমাবস্যা থেকে কয়েকটি রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। প্রথমে যে রাশিটির কথা বলবো, মিথুন রাশি। কৌশিকী অমাবস্যা থেকে মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে, কর্মক্ষেত্রে এবং ব্যবসায় পরিস্থিতি অনুকূল থাকবে, প্রসন্ন থাকবে মন, আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে, আচমকা অর্থলাভের সুযোগ মিলবে, আর্থিক বিষয়ে সাফল্য পাবেন, যে কাজে পরিশ্রম করবেন সেই কাজ পূরণ হবে, সেই কাজে অত্যন্ত সাফল্য লাভ করবেন। কৌশিকী অমাবস্যা থেকে মিথুন রাশির জাতকরা ইতিবাচক ফল লাভ করবেন। তারপরে যে রাশিটির কথা বলবো, সিংহ রাশি। কৌশিকী অমাবস্যার সময় থেকে সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসায় মিলবে সাফল্য, মনে প্রসন্ন হবে, সহকর্মীদের সহযোগিতা মিলবে, আপনার কাজে প্রসন্ন হবেন সিনিয়ররা, পরিবারের আনন্দের পরিবেশ থাকবে, দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। তারপরে যে রাশিটির কথা বলবো, সেই রাশিটির ব্যাপারে এক নজরে একটু আলোচনা করে নেওয়া যাক। পরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। কৌশিকী অমাবস্যা থেকে ধনু রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, দাম্পত্য জীবনে সুখ বাড়বে, স্বাস্থ্যের উন্নতি হবে, পরিবারের সহযোগিতা লাভ করবেন, আগে যে কাজ থমকেছিল তা গতি পাবে, কর্মক্ষেত্রে নিজেকে আরও উজাড় করে দেবেন। তারপরে যে রাশিটির কথা বলবো, মীন রাশি। আত্মসংগ্রামী থাকুন, রাগ এড়িয়ে চলুন, কথোপকথনে ভারসাম্য বজায় রাখুন, সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন, মায়ের স্বাস্থ্যের যত্ন দিন, মনে শান্তি থাকবে, ব্যবসায় প্রসারে বন্ধু সহযোগিতা পেতে পারেন, ঘরোয়া সমস্যা বাড়বে, জীবন